অশোভাটি ও শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া এলাকায় নির্মিত হচ্ছে অভয়নগরবাসীর স্বপ্নের ভৈরব সেতু। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2015 সালের জুনে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই সেতুর কাজ। এর মধ্যে সেতুর নির্মাণ কাজ 90% শেষ হয়েছে। ব্যবসায়ীরা জানান, এই সেতু চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। এছাড়া নড়াইল, যশোর, খুলনা ও সাতক্ষীরা জেলার সঙ্গে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এতে মানুষের জীবনমান আরও উন্নত হবে। নদীর এপার বা দুপারে আমাদের ব্যবসা হয়ে গেছে, যেহেতু ব্রিজ হয়ে গেছে, নদীর ওপারও এখন গড়ে উঠবে। আমাদের অনেক বড় বড় আমদানিকারক, তারা নদীর ওপারে তারা জমি নিচ্ছে অলরেডি, সেখানে তারা ওয়্যার হাউস করবে, তারা সেখানে জেটি করবে। আমাদের নবাবার সম্ভাবনা অনেক সামনে আরও ভালো হবে। এবং আমাদের আরেকটা জিনিস হচ্ছে, ব্রিজটা হওয়াতে আমাদের এবারে যে জায়গাটা বাড়ছে ওইবারে ওই পরিমাণ জায়গা আমাদের নদীর সাইড বেড়ে গেল। সংশ্লিষ্টরা বলছেন, ভৈরব সেতু চালু হলে নোয়াপাড়ায় নৌবন্দরেও পণ্য লোড আনলোড হবে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। অস্থায়ীভাবে কিছু কিছু মাল আমার লোড আনলোড হচ্ছে অস্থায়ী জেটির মাধ্যমে। অ্যাপ্রোচ রোডের কাজগুলো শেষ হলে আমার মনে হয় এই বন্দরের কার্যক্রম এবারে যেমন আসছে চালু, ওইপাশে এরকম হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই সেতু দ্রুত চালুর দাবি স্থানীয়দের। জেলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা উপরে যাতায়াত করতে পারবো বা উপরের লোকজন আসতে পারবে, বিভিন্ন মালামাল আসা যাওয়া নেওয়া ধোয়া বা এখান থেকে ডাইরেক্ট পথ হওয়া। কর্তৃপক্ষ যেহেতু এত টাকা খরচ করেছে, এটা সুফল যাতে জনগণ পায়, এজন্য অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভৈরব সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে 78.39 কোটি টাকা। এই সেতুর দৈর্ঘ্য 702.55 মিটার ও প্রস্থ 8.1 মিটার।